পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500 টাকা চূড়ান্ত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুগণ, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম বা পত্রিকা হচ্ছে যুগান্তর। ইতিমধ্যেই আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকায় চূড়ান্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 27 নভেম্বর 2023, এটি আজকের আপডেট। প্রিয় বন্ধুগণ, প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়া যাক। পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 12,500 টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন। এছাড়া মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা 5টি কমিয়ে 4টি করা হয়েছে। 7ই নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা 7 থেকে কমিয়ে 5-এ নামিয়ে এনেছিল। এদিকে লিয়াকত আলী জানান, মজুরি কাঠামোর খসড়ায় 5টি গ্রেডের প্রস্তাব করা হলেও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে 4 করা হয়। সে অনুযায়ী চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি 12,500 টাকা ছিল, সেটা ঠিক রাখা হয়েছে। তৃতীয় গ্রেডে 13,025 টাকা থেকে 13,550 টাকা, দ্বিতীয় গ্রেডে 14,150 থেকে 14,273 টাকা, প্রথম গ্রেডে 14,750 টাকা থেকে 15,035 টাকা নির্ধারণ করা হয়েছে। 12,500 টাকার মধ্যে মূল বেতন 6,700 টাকা, বাড়ি ভাড়া 3,350 টাকা, খাবার 1,250 টাকা, চিকিৎসা ভাতা 750 টাকা এবং যাতায়াত ভাতা 450 টাকা। শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান বলেন, মালিকপক্ষ, শ্রমিক পক্ষ ও নিরপেক্ষ যে সদস্য রয়েছেন তাদের সবার সম্মতিতে মজুরি নির্ধারণ করা হয়েছে। এটা সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে, এখানে কোনো পক্ষের আর কোনো রকমের আপত্তি নেই। প্রিয় পোশাক শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা আপনাদের বেতন ভাতা সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।